এই যে শাহরিয়ার নাজিম জয় চ্যানেলের মাধ্যমে কি সারা দেশের মানুষকে যে যেটা যেটা সবাই আতঙ্কিত যে বিষয়টাকে সেটা কি উনি প্রমোট করতে চাচ্ছেন? চ্যানেলের এই ঘটনার আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এরকম একটা দুশ্চরিত্র ব্যক্তিদের যে শেল্টার দেয় তার জ্বলন্ত প্রমাণ হলো চ্যানেলাই, যেখানে আমার হাজব্যান্ড এক্স হাজব্যান্ড মুশতাক ক্যামেরায় আছে। তুমি ধরো ক্যামেরা, এখন তুমি মুশতাককে বলো আমার আর তোমার সম্পর্কটা এবং আমরা আসলে কি করতে যাচ্ছি বলো। লুজার, তুমি আমাকে এতগুলো টাকা এত ইজিলি লিখে দিতে পারলা, কিভাবে লিখলা? তুমি একবার চিন্তাও করলা না? আসসালামু আলাইকুম আমার কলিজার বন্ধুরা, আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যে ভিডিওটি বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে সম্পূর্ণ জায়গায় ভাইরাল। দর্শক শ্রোতা, মুশতাক ও তিশার কাণ্ডে এবার কঠিনভাবে প্রতিবাদ করলেন সেই তিশার বাবা। দর্শক উপস্থাপক শাহরিয়া কবির জয়কে কঠিনভাবে ধুয়ে দিলেন সেই তিশার বাবা। এবার দেশবাসীর কাছে বিচার চাইলেন সেই তিশার বাবা জয়ের বিরুদ্ধে। তখন সারা বিশ্বে মুশতাক ও তিশার বিষয় নিয়ে সারা বিশ্বে তোলপার শুরু হয়েছে। আর ঠিক সেই সময়ের ভিতরে সেই শাহরিয়ার নাজিম জয়ে একটি টক শো করে, আর সেই টক শোর ভিতরে এমন কিছু মন্তব্য করেছেন, এমন কিছু কথা বলেছেন সেই তিশাকে নিয়ে, যেগুলা তিশার বাবার মনে অনেক আঘাত এনেছে। সেই তিশার বাবা অবশেষে দেশবাসীর কাছে সেই জয়ের বিচার চেয়েছে। দর্শক শ্রোতা, যে বিষয়টি হচ্ছে বাংলাদেশের জন্য একটি এখন আতঙ্ক, আর সেই বিষয়টিকে নিয়ে জয় একটি চ্যানেলের মাধ্যমে, যেটি বাংলাদেশের সবচেয়ে একটি ভালো চ্যানেল চ্যানেল আই, সেটিকে টক শো বানিয়ে টক শো করে সেই তিশাকে প্রমোট করতে চেয়েছেন, এমন কিছু মন্তব্য করেছেন। আর এমন মন্তব্য করে সেই জয়ের বিচার চেয়েছেন সেই তিশার বাবা। আমরা সেই ভিডিওতে চলে যাব, প্রমাণ সহকারে আজকে সেই ভিডিওটি দেখাবো। অবশ্যই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি না টেনে কথাগুলো শুনে তারপর আপনার মূল্যবান মতামতটি কমেন্টস করে জানাবেন। আমরা সেই ভিডিওতে যাওয়ার আগে সবার প্রতি ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও কষ্ট করে আজকের এই ভিডিওটি একটু শেয়ার করে দিন। একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। এই যে শাহরিয়ার নাজিম জয় চ্যানেলের মাধ্যমে কি সারা দেশের মানুষকে যে যেটা যেটা সবাই আতঙ্কিত যে বিষয়টাকে সেটা কি উনি প্রমোট করতে চাচ্ছেন? চ্যানেলের এই ঘটনার আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এরকম একটা দুশ্চরিত্র ব্যক্তিদের যে শেল্টার দেয় তার জ্বলন্ত প্রমাণ হলো চ্যানেলাই, যেখানে সারা বাংলাদেশের মানুষ এই ব্যক্তিটার বিপক্ষে অবস্থান নিয়ে দাঁড়িয়েছে। সেখানে একটি জনপ্রিয় টেলিভিশন যদি তাদেরকে নিয়ে আমোদ ফুর্তি করে, চা পান করে, হাস্যরস করে, এটি আমি মনে করি জাতির সাথে একটা উপহাস, বিচার বিভাগের প্রতি একটা বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন ছাড়া আর কিছু নয়। শাহরিয়ার নাজিম জয় শুধু স্বাভাবিকভাবেই সাক্ষাৎকার নেয়, হাস্যরসে যেন এটা যেন একটা জাতির সাথে তামাশা উনি করেছেন। এবং একজন বলছে যে আমি শেখ সিরাজের সাথে কথা বলবো শাহরিয়ার রহমান জয়কে এই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার জন্য। সমাজের প্রত্যেক ক্ষেত্রে প্রত্যেক জায়গায় ভালো লোকের সংখ্যা বেশি, দুই খারাপ লোকের সংখ্যা দুই দুই চারজন, এই দুই চারজনে এই দেখা যায় 10,000 মানুষের ঘুম হারাম করে দেয়, এটি হলো বাস্তবতা। এরকম মুশতাক যে আরও বিভিন্ন প্রতিষ্ঠানে ঘাপটি মেরে নাই তা বলা যাবে না, তবে কিছু মানুষ এই কুলাঙ্গারদের এরকম একটা দুশ্চরিত্র ব্যক্তিদের যে শেল্টার দেয় তার জ্বলন্ত প্রমাণ হলো চ্যানেলাই, যেখানে হাইকোর্ট থেকে বলেছেন যে এটি ইনি একটা বিকৃত রুচির লোক, কোর্ট থেকে অর্ডার দিয়েছেন যেন আইডিয়ালের ত্রিসীমানার মধ্যে উনি প্রবেশ না করে। সেই রকম একজন ব্যক্তিকে যেখানে প্রতিষ্ঠানে ঢুকতেই নিষিদ্ধ ঘোষণা করেছে ওনার উপর, সেই ব্যক্তিকে যদি একটা প্রতিষ্ঠানে নিয়ে গিয়ে অট্টহাসি করা হয়, তাদেরকে নিয়ে রং তামাশা করা হয়, সুতরাং এটি আমি মনে করি এটা জনসাধারণের, যেখানে সারা বাংলাদেশের মানুষ এই ব্যক্তিটার বিপক্ষে অবস্থান নিয়ে দাঁড়িয়েছে। সেখানে একটি জনপ্রিয় টেলিভিশন যদি তাদেরকে নিয়ে আমোদ ফুর্তি করে, চা পান করে, হাস্যরস করে, এটি আমি মনে করি জাতির সাথে একটা উপহাস, ঠাট্টা এবং বিচার বিভাগের প্রতি একটা বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন ছাড়া আর কিছু নয়। শাহরিয়ার নাজিম জয় যে ভূমিকাটি করেছেন গতকাল টক শোতে, আপনারা দেখছেন বিভিন্ন বক্তা এটা নিয়ে তুমুল সমালোচনা করেছে, এবং একজন বলছে যে আমি শেখ সিরাজের সাথে কথা বলবো, উনি আমেরিকান প্রবাসী, উনি বলছেন যে আমি শেখ সিরাজের সাথে কথা বলবো শাহরিয়ার রহমান জয়কে এই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার জন্য। উনি শুধু চ্যানেল আইকে ছোট করেন নাই, চ্যানেল আইয়ের সাথে ঠাট্টা বিদ্রুপ করেন নাই, উনি গোটা জাতির সাথে ঠাট্টা বিদ্রুপ করেছেন। এবং শুধু ওনার সাথে না, আরও একজন বয়স্ক ব্যক্তিকে উনি এনে তাদেরও সাক্ষাৎকার নিয়েছেন, হাস্যরস করেছেন। তাহলে আমার প্রশ্ন, এই যে শাহরিয়ার নাজিম জয় চ্যানেলের মাধ্যমে কি সারা দেশের মানুষকে যে যেটা যেটা সবাই আতঙ্কিত যে বিষয়টাকে সেটা কি উনি প্রমোট করতে চাচ্ছেন?
আপনারা সেই জয়ের ভিডিওটি দেখতে পারেন, এমনকি সেই তিশার বাবার মুখের কথাগুলো শুনতে পারলেন। সেই কথাগুলো শোনার পর যদি আপনার মনে কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন, দয়া করে ভিডিওটি শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ নিয়ে। আল্লাহ হাফেজ।